আমরা আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বিদ্যুৎ বিলের অঙ্ক করব। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের বাস্তব ক্ষেত্রে, তোমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেই বিদ্যুৎ বিল ব্যবহার তোমাকে বের করার জন্য এই অঙ্কটা তোমার সবসময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এমন একটি বিদ্যুৎ বিলের অঙ্ক করবো যে অঙ্কটি সর্বক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখন আমরা অঙ্কটি কিভাবে করে দেখি, তাহলে অঙ্কের ডাটা কি কি দেওয়া আছে আমাকে আগে বুঝতে হবে। অঙ্কের ডাটা প্রথমে দেওয়া আছে যে বাতির ব্যয়িত এনার্জি, এখানে বাতির ব্যয়িত এনার্জি যে পাওয়ার দেওয়া আছে 100 ওয়াটের একটি বাতি, তাহলে এখানে তো 6টা বাতি দেওয়া আছে, গড়ে 8 ঘন্টা চলে, আর বলছে ওইখানে কোনো মাস উল্লেখ করেনি, মাস উল্লেখ করা না করে বলছে ওই মাসের মানে মাসের এক মাসের বিদ্যুৎ বিল নির্ণয় করো। এই বলার কারণে তখন 30 দিনে চলে আসবে মাস, যদি মাস উল্লেখ না করে তাহলে কয়দিনে হয়, 30 দিনে, তাহলে এই জন্য 30 লিখছি। আবার আরেকটা বাতির কথা বলছে যে 60 ওয়াটের একটি বাতি, যে 4টি বাতি গড়ে 5 ঘন্টা চলে, তাহলে মাস দিয়ে গুণ দিলাম, তাহলে এগুলো গুণ দিয়ে যোগ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে এত ওয়াট আওয়ার, মানে পাওয়ারের একক হচ্ছে ওয়াট আর সময়ের একক হচ্ছে আওয়ার, তাহলে ওয়াট আওয়ারে গেল। তাহলে আমি এটাকে কিলোওয়াট আওয়ার নেব। আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তাহলে ছোট থেকে বড় ভাগ হয়, এই জন্য 1000 দিয়ে ভাগ দিয়েছি, এটা চলে গেল কিলোওয়াট আওয়ারে, বুঝলে, কিলোওয়াট আওয়ারে, তাহলে 180 কিলোওয়াট আওয়ার। তারপর পাখার ব্যয়িত এনার্জি, পাখার ব্যয়িত এনার্জি দেওয়া আছে যে 1/8 হর্স পাওয়ারের 5টি পাখা গড়ে 6 ঘন্টা চলে আর মাস হচ্ছে 30, তাহলে হর্স পাওয়ারে দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, হর্স পাওয়ার, আর আওয়ার কেন, তাহলে হর্স পাওয়ার দেওয়া আছে, হর্স পাওয়ারটাকে আমরা এখন এখানে গুণ দিলাম, এই গুণ দিয়ে তারপর 8 দিয়ে ভাগ দিয়ে এটা 112.5 হর্স পাওয়ার আওয়ার, আওয়ার মানে এই যে সময়ের এককটা লিখে হয়েছে, তাহলে হর্স পাওয়ারকে আমরা এখন ওয়াটে নিব। আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, তাহলে বড় থেকে ছোট গুণ, হর্স পাওয়ার বড় ওয়াট ছোট, এই জন্য বড় থেকে ছোট গুণ, 746 দিয়ে গুণ হয়েছে, তাহলে এত ওয়াট আওয়ার, তাহলে এই ওয়াট আওয়ারকে এটা গুণ দিলাম, তাহলে ওয়াট আওয়ারে চলে গেল, ওয়াট আওয়ারকে আমরা কিলোওয়াট আওয়ারে নিব, তাহলে 1000 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দিলে চলে আসবে 1, 2, 3, তাহলে 3 দশমিক পর্যন্ত চলে আসবে, তাহলে এত কিলোওয়াট আওয়ার। তারপর হিটারের ব্যয়িত এনার্জি দেওয়া আছে, হিটারের ব্যয়িত এনার্জিটা ওখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বলছে যে 50 ওহম এর একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, তাহলে এখানে একটি হিটার আর গড়ে 2 ঘন্টা চলে আর মাস হচ্ছে 30, তাহলে ওহম দেওয়া আছে, আর নিচে আবার 200 ভোল্ট দেওয়া আছে, কত দেওয়া আছে, 200 ভোল্ট, 200 ভোল্ট এবং 50, এটা তো ওহম, এখন আমাকে এটাকে পাওয়ারে নিতে হবে, পাওয়ারের একক হচ্ছে ওয়াট, তাহলে পাওয়ারে নেওয়ার জন্য আমার সূত্র হচ্ছে P=V²R, ভি এর মান 200 স্কোয়ার আছে স্কোয়ার, আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 50, তাহলে ভাগ দিয়ে পেলাম 800 ওয়াট, তাহলে পাওয়ারের মানটা ডাইরেক্ট বসে দিলাম 800, আর এখানে একটি হিটার ব্যবহার করা হয়, তাহলে হিটারের ব্যয়িত এনার্জি পেলাম 48 কিলোওয়াট আওয়ার। তাহলে আমার এখন এখানে তাহলে বাতির ব্যয়িত এনার্জি, পাখার ব্যয়িত এনার্জি, হিটারের ব্যয়িত এনার্জি, তিনটে এনার্জি আমি এখন যোগ করব, তাহলে মোট ব্যয়িত এনার্জি, মোট ব্যয়িত এনার্জি হচ্ছে এই যে এখানে পাইছি 180, তাহলে 83.925 কিলোওয়াট আওয়ার, তাহলে হচ্ছে 48 কিলোওয়াট আওয়ার, তাহলে এটাকে যোগ করে পেলাম 311.925 কিলোওয়াট আওয়ার, তাহলে মোট ব্যয়িত এনার্জি পেলাম। এখন বিদ্যুৎ বিল বের করার জন্য ওখানে এক ইউনিটের দাম দেওয়া আছে, এক ইউনিট দেওয়া আছে 2.50 টাকা, তাহলে ওই মোট যে এনার্জিটা পাইছি ওই এনার্জিকে আমি ওই এক ইউনিটের দাম দ্বারা গুণ দিলে তাহলে এটা টাকায় চলে যাবে, তাহলে এটাই হলো বিদ্যুৎ বিল। তাহলে এক মাসের বিদ্যুৎ বিল হচ্ছে এই যে মোট এনার্জিকে ওই এক ইউনিটের দাম দ্বারা গুণ দিয়ে, গুণ দেওয়ার পর হয়ে গেল যে 779.813 টাকা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।